আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা বাংলা ক্লাস করব। বাংলা ক্লাসে যে শব্দার্থগুলো শিখব এটা হচ্ছে আগের শব্দার্থ যে শিখেছিলাম তার পরের পার্ট। তার মানে হচ্ছে নাম্বার শুরু হবে আজকে 8 থেকে 15 নাম্বার পর্যন্ত শব্দার্থ আজকে শেখাবো তোমাদেরকে। সো বি রেডি। নাম্বার 8-এ আছে কেশ। কেশ মানে কিন্তু মিস আগেই বুঝিয়ে দিয়েছিলাম, কেশ মানে চুল, কেশ মানে চুল। নাম্বার 9 মেষ। মেষ মানে ভেড়া, মেষ মানে কি ভেড়া। নাম্বার 10 নৈশ। নৈশ মানে হচ্ছে রাত্রি, মানে কি রাতের বেলা, রাতেরই আরেকটা নাম হচ্ছে নৈশ। 11 নম্বরে আছে শৈশব। শৈশব মানে হচ্ছে ছোটবেলা, তোমাদের এখন যে সময়টা চলছে এটা হচ্ছে তোমাদের ছোটবেলা। 12 নম্বরে আছে দৌড়। দৌড় মানে হচ্ছে দরজা, দৌড় মানে দরজা। নাম্বার 13-তে আছে রোজ। রোজ মানে প্রতিদিন, আমরা যে রোজ স্কুলে যেতাম, প্রতিদিন স্কুলে যেতাম, সেই কথাটাই হচ্ছে রোজ। 14 নম্বরে আছে মোদের। মোদের মানে হচ্ছে আমাদের, আমাদেরকে বোঝায় মোদের শব্দটা দিয়ে। 15 নম্বরে আছে সৃষ্টি। সৃষ্টি মানে তৈরি, মানে কোনো কিছু তৈরি করা। আল্লাহ যেমন আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের কী করেছেন, তৈরি করেছেন। তাহলে আজকে আমরা শিখলাম 8 থেকে 15 নম্বর পর্যন্ত শব্দার্থ। সুন্দর করে এগুলো এখন খাতায় লিখে ফেলবে প্লিজ, এবং শিখেও ফেলবে। আল্লাহ হাফেজ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।